ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি যে পৃথিবীতে জীবন স্বাভাবিকভাবে চলার জন্য জল, অক্সিজেন এবং সূর্যের আলো অবশ্যই দরকার। কিছু মানুষের আবার জান বা ভূষণা না থাকলেও মারা যায়। কিন্তু আমাদের মতো নর্মাল মানুষ যারা, তাদের জন্য সূর্যের আলো খুবই গুরুত্বপূর্ণ। সূর্য ছাড়া পৃথিবীতে আলোর কোনো অস্তিত্বই থাকবে না, ফলে সম্পূর্ণ পৃথিবী শীতল হয়ে যাবে এবং আমরা সকলেই জমে বরফ হয়ে যাব। এরকম ঘটনা যদি কখনো হয়, তাহলে সবাইকে আমি রিকমেন্ড করব যে একে অপরের বিপরীত লিঙ্গওয়ালা ব্যক্তির সাথে যতটা সম্ভব জড়িয়ে থাকার জন্য। बहुत तेज हो रहे हो हैं। कैसा लगा मेरा मजाक? আবার সূর্যের আলো পৃথিবীতে না আসলে সম্পূর্ণ পৃথিবীর উদ্ভিদকুল বাঁচতে পারবে না। এরকম অনেক অনেক কারণ আছে যা থেকে আমরা এটা বুঝতে পারি যে সূর্য আমাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি সূর্য এতই ইম্পর্ট্যান্ট হয়ে থাকে, তাহলে সবাই আকাশ থেকে চাঁদ নিয়ে আসার কথা বলে কেন? এর উত্তরটি সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো যেমনটা ভিডিওর থাম্বনেলে আপনারা দেখলেন, যে আজ আমরা জানব পৃথিবীর এমন একটা সুপার পাওয়ার সম্পর্কে যেটা না থাকলে সূর্যই হয়ে উঠত পৃথিবীর ধ্বংসের কারণ। আমাদের সুপার আর্থের সুপার পাওয়ার সম্পর্কে জানব এই ভিডিওতে। তাই ভিডিওটি পুরো দেখুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সাথেই বন্ধুদের সাথে শেয়ার করুন। তো চলুন শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিও। আমাদের সূর্যের মধ্যে অনবরত নিউক্লিয়ার ফিউশন হতেই থাকে। সূর্যের উপরের স্তরের প্লাজমা ক্রমাগত এমনভাবে উত্তপ্ত হতে থাকে যে সূর্যের গ্র্যাভিটিও এটিকে ধরে রাখতে পারে না। এই প্রসারণের ফলে তৈরি হয় সৌরবায়ু, এবং এই সৌরবায়ু সূর্যের চৌম্বকীয় ক্ষেত্ররেখা বরাবর প্রসারিত হতে থাকে। এভাবে সম্পূর্ণ সৌরমণ্ডলে এই সৌরঝড় প্রসারিত হয়, এবং এর সাথে সূর্যের ক্ষতিকারক রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে, যা পৃথিবীর জন্য অত্যন্ত ক্ষতিকারক। যেমন সূর্যের নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড আছে, ঠিক তেমনই আমাদের পৃথিবীরও নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড আছে। এই ম্যাগনেটিক ফিল্ড সৌরবায়ুকে পৃথিবী থেকে দূরে রাখে এবং একে পৃথিবীর বায়ুমণ্ডলে পৌঁছানোর থেকে আটকায়। পৃথিবীর এই চুম্বকীয় ক্ষেত্র আছে বলে তার মানে এই নয় যে পৃথিবীর মধ্যে বিশাল আকারের কোনো চুম্বক আছে। পৃথিবীর এই চুম্বকীয় ক্ষেত্র ভূডাইনামো প্রসেসের ফলে উৎপন্ন হয়। এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো অপার্থিব জিনিস, যেমন পৃথিবী বা অন্যান্য তারামণ্ডল, তাদের চুম্বকীয় ক্ষেত্র তৈরি করে। সোজা ভাষায় বুঝলে, পৃথিবীর অভ্যন্তরে সকল ধাতব পদার্থ গলিত হয়ে তরল অবস্থায় ঘূর্ণনশীল, পরিচলনরত এবং বিদ্যুৎ পরিবাহীভাবে এই চুম্বকীয় ক্ষেত্রের জন্ম দেয়। এই ক্ষেত্রকে দেখলে মনে হয় যেন পৃথিবীর কেন্দ্রে একটি চুম্বক দণ্ড দেওয়া আছে। পৃথিবীর এই ম্যাগনেটিক ফিল্ড সৌরবায়ুকে পৃথিবী থেকে দূরে রাখে এবং সূর্যের বাকি যতটুকু ক্ষতিকারক রশ্মি পৃথিবীতে প্রবেশ করে, তা পৃথিবীর ওজোন স্তরের ফলে পৃথিবীতে প্রবেশ করতে পারে না। এখন যে প্রশ্নটা সামনে আসে, সেটা হলো, যদি পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড নষ্ট হয়ে যায়, তাহলে পৃথিবীর অবস্থা কেমন হবে? যদি কখনো এমনটা হয়, তাহলে পৃথিবী ঠিক মঙ্গলের মতো হয়ে যাবে। মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইডের হ্রাস পাওয়ার হিসাব থেকে জানা যায় যে মঙ্গল গ্রহের চৌম্বক ক্ষেত্রের বিলুপ্তির ফলে এর বায়ুমণ্ডল প্রায় সম্পূর্ণ হ্রাস পায়। ফলে আমরা বলতেই পারি যে এই অদৃশ্য ম্যাগনেটিক ফিল্ড হলো পৃথিবীর একটি সুপার পাওয়ার, কারণ এটি না থাকলে সূর্যের ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রশ্মি এত পরিমাণে পৃথিবীতে প্রবেশ করত যে তা ওজোন স্তর দ্বারাও আটকানো যেত না এবং পৃথিবী সিদ্ধ ডিমের মতো হয়ে যাবে। আর আমরা সকল প্রাণীজগৎ সিদ্ধ ডিমের উপরে স্পাইসি মশলা হয়ে যাব। তো বন্ধুরা,
এই ছিল আজকের ভিডিও। আশা করি কিছু জানতে ও শিখতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হলে নিচের রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আবার ফিরে আসব নতুন ভিডিও নিয়ে।